আলহামদুলিল্লাহ, লেবু বাগানে রয়েছি। যে দর্শক, আমার গ্রামের বাড়ির লেবু বাগান, আমরা শখ করে আমরা লিচু বাগানের মধ্যে আমি করেছি লেবু বাগানটা। দেখুন, আল্লাহর রহমতে এখন প্রচুর লেবু চলে আসছে। দেখুন, লেবু আর লেবু, দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি। লেবু গাছের ভিতরে যাওয়া যাচ্ছে না, লেবু গাছে কাটা বিধায়। অত্যন্ত গরম পড়ছে, আলহামদুলিল্লাহ। আসলে ছুটির দিনে গ্রামে চলে আসি, দেশের খ্যাতনামা প্রতিষ্ঠিত কমার্শিয়াল ব্যাংকে আমি কর্মরত রয়েছি। তো গ্রাম হলো শিকড়, গ্রামে আসতে হয়। ঘু ডাকছে সুন্দর, আর নিরিবিলি নিরবিচ্ছন্ন সময় আমি মন্দির বাগানে ঘুরছি। দেখুন, গ্রামের শিকড়ে এক সময় আমাদের বড় করার জন্য আমাদের, আমার আব্বা ছিলেন কৃষক, তিনি ইনশাআল্লাহ ইউপিল করে কৃষি কাজ করে আমাদেরকে বড় করেছেন। এক গ্রামে থেকেই তিনি হার বাগা খাটুনি কেটে কৃষি জমির উপর আমাদের ইনকাম সোর্স ছিল। আমার বাবা মরহুম শ্রদ্ধা আলহাজ ইসমাইল প্রামাণিক, তার কঠোর পরিশ্রম, দিন রাত পরিশ্রমের অবদান হলো আমাদের এই কৃষি বাগানগুলো। আল্লাহ পাক আমার মরহুম বাবাকে জান্নাতুল ফেরদাউসে নসিব করুন, আমিন। তো প্রিয় দর্শক, আমার গ্রামের নিরিবিলি পরিবেশ, লেবু বাগান থেকে, আমার লিচু বাগান থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মুহূর্তে আপনারা ভালো থাকবেন। দেখুন, সুন্দর সুন্দর লেবু, আচ্ছা দেখে মনটা ভরে যায়। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। কুমিল্লা গয়েশপুর পাবনা থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।